আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি গত চব্বিশ ঘন্টার সর্বশেষ সংবাদের শিরোনামগুলো। তারেক জিয়ার হটকারিতা বিএনপিতে তোলপাড়, বিএনপির ডাকে সাড়া দিচ্ছে না কেউই, এবং বিশ্বজুড়ে লকডাউন কি করবে বাংলাদেশ। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। গত 12 নভেম্বর বৃহস্পতিবার ঢাকা শহরে 11টি বাসে আগুন লাগানো হয়েছিল। 6টি স্থানে আগুন লাগানোর ঘটনায় জড়িত ছিল যুবদলের একাধিক নেতা এবং জামাতের কিছু দুর্বৃত্ত। আর এই ঘটনার পর এখন বিএনপির অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক নেতা পালিয়েও বেড়াচ্ছেন। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক জিয়ার ইন্ধন এবং নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। তারেক জিয়ার আত্মঘাতী সিদ্ধান্তের ফলে বিএনপি আবারও নতুন করে বিপদের মুখে পড়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন। ইতিমধ্যে বাসে হামলার ঘটনায় 16টি মামলা হয়েছে। এই সমস্ত মামলায় 1478 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই সমস্ত নেতাকর্মীরা এখন আত্মগোপনে আছেন, কেউ কেউ আবার পালিয়েও বেড়াচ্ছেন এবং তাদের ফোনও বন্ধ করে রেখেছেন। এদিকে বিএনপির নেতারা বলছেন, আমরা যখন বিএনপিকে সংগঠিত করার উদ্যোগ নিলাম ঠিক সে সময়ে এই ধরনের আত্মঘাতী ঘটনা এবং হটকারী সিদ্ধান্ত বিএনপিকে নতুন করে সমস্যায় ফেলে দিয়েছে, আর এ কারণে তারেক জিয়ার উপর খুব উপচে পড়ছে বিএনপিতে। বিএনপির একজন শীর্ষ নেতা বলছেন, তারেক লন্ডনে বসে বাংলাদেশের বাস্তবতা না বুঝে একের পর এক নির্দেশনা দিচ্ছেন। জানা গেছে যে জাহাঙ্গীর হোসেন তারেক জিয়ার মনোনীত প্রার্থী ছিল এবং তারেক জিয়াকে টাকা দিয়ে তিনি ঢাকা 18 আসনের মনোনয়ন পেয়েছিলেন। তারেক জিয়া জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার অন্যতম কারণ ছিল যে এই নির্বাচনকে ইস্যু করে ঢাকা শহরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। এদিকে বিএনপির একাধিক নেতা জাহাঙ্গীরকে পরামর্শ দিয়েছিলেন যে এখন এ ধরনের ভাঙচুর, সন্ত্রাস, সহিংসতা আর কোনো বাস্তবতা নেই, কাজে এখন যদি এ ধরনের ঘটনা ঘটানো হয় তাহলে সেটি হবে বিএনপির জন্য আত্মঘাতী, এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিএনপি। কিন্তু তারেক জিয়া বিএনপির নেতাদের কথা শোনেননি এবং বিএনপি নেতাদের বাদ দিয়ে তার নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের নাশকতার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আর এই নির্দেশ অনুযায়ী 12 তারিখে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িগুলো পড়ানো হয়, কিন্তু তারেক জিয়া 12 বছরের বেশি সময় দেশের বাহিরে, তিনি ঢাকা শহরে বাস্তব অবস্থা কিছুই জানেন না। এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, ফলে কে কি করলো তা সহজে ধরা পড়ে যায়। মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে। বাসে আগুনের ঘটনার পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা বাসে আগুন লাগিয়েছে, কারা বাসের কাছে ছুটে গেছে, এই সম্পূর্ণ দৃশ্য পাওয়া গেছে। এরকম বাস্তবতায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। বিএনপির যে সমস্ত নেতাদের বিরুদ্ধে পুরনো মামলা আছে সে মামলাগুলো চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে, নতুন করে আবার ধরপাকড়ও শুরু করা হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, আমরা আস্তে আস্তে করে দল গোছাচ্ছিলাম এবং এইসব নির্বাচনে কর্মীদেরকে আমরা ধীরে ধীরে হতাশা কাটিয়ে চাঙ্গা করার চেষ্টা করছিলাম। এই জন্য প্রয়োজন শান্তিপূর্ণ, ভীতিহীন পরিবেশ। কিন্তু তারেক জিয়ার এই হটকারিতার কারণে আবার নতুন করে ভয় ভীতি ঢুকে গেছে বিএনপির মধ্যে। নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংগঠন। এখন নেতারা কোন রকম কর্মসূচি দিতেও আগ্রহী নন। তারা মনে করছেন যে এই ধরনের হটকারিতার ফলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরো পিছিয়ে পড়বে। উল্লেখ্য যে এই ঘটনার জন্য বিএনপি নেতারা তারেক জিয়াকে দায়ী করছেন। দর্শক, সত্যি কি তারেক জিয়া জাহাঙ্গীরকে দিয়ে এসব সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা করছে, আর এই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য ফ্রন্টকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল দলটি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের এখন নানান সমস্যা রয়েছে। এছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে গণফোরাম ছাড়া আছে নাগরিক ঐক্য, জেএসডিজি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু জেএসডি এবং নাগরিক ঐক্যের আগ্রহ থাকলেও ডক্টর কামাল হোসেনের আগ্রহ নেই কোনো ধরনের আন্দোলনে। ডক্টর কামাল একরকম ঘর বন্ধই আছেন এবং এখন আন্দোলনের সময় নয় বলে বিএনপিকে জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টকে সক্রিয় করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর 20 দলীয় জোটকে চাঙ্গাও করতে চেয়েছিল, কিন্তু 20 দলীয় জোটের দলগুলোর অবস্থা এতই নাজুক যে তারা কোনো সভা করার অবস্থায় নেই, ফলে 20 দলকেও চাঙ্গা করতে পারেনি বিএনপি। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। গত 2 দিনে করোনা সংক্রমণের যেমন ঊর্ধ্বগতি তেমনই বেড়েছে মৃতের সংখ্যাও।
সামনের দিনগুলোতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে, সেই সঙ্গে মাস্ক ব্যবহারের জন্য মোবাইল কোটারও ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন। মাস্ক ব্যবহার কিংবা স্বাস্থ্যবিধি মানাই করোনা মোকাবেলার একমাত্র সমাধান নয় বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস অধমন। পরিষ্কারভাবে জানিয়েছেন, করোনা প্রকোপ থেকে বাঁচার জন্য লকডাউনের বিকল্প নেই, কিন্তু শীতের শুরু থেকে বিভিন্ন দেশ লকডাউন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ইউরোপের ফ্রান্স, স্পেন, জার্মানি লকডাউনেও চলে গেছে। এদিকে ব্রিটেনেও আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা করা হচ্ছে আরো কিছু দেশে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে? সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে সরকার এখনো পর্যন্ত লকডাউন বা সাধারণ ছুটির কোনো পরিকল্পনা করেনি, সরকার সেদিকে যেতেও চাচ্ছে না। এদিকে সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন, কতগুলো বাস্তবতা আমাদের অনুকূলে রয়েছে। প্রথমত, বাংলাদেশের মৃত্যুর হার অনেক কম, যার ফলে করোনা ঠান্ডা বা জ্বরের মতো অথবা ডেঙ্গুর মতোই একটি রোগ, এ রোগের জন্য যে চিকিৎসকের কাছে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, অনেকের ঘর থেকেও সুস্থ হয়ে উঠেছেন। কাজেই সরকার লকডাউনের মতো সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক কর্মপ্রবাহকে বন্ধ করে দেওয়ার বিষয়টি ভাবছে না। দ্বিতীয়ত, বিশেষজ্ঞরা মনে করছে বিশ্বের যে অভিজ্ঞতা তা থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে লকডাউন আসলেই কোনো সমাধান নয়, বরং মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই হচ্ছে একমাত্র সমাধান। আর এই বিবেচনা থেকে সরকারের সামনে দিনগুলোতে লকডাউনের বদলে স্বাস্থ্যবিধি মানার উপরে গুরুত্ব দিতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটাই বেড়ে যায় এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে কি করবে? এমন এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে এমন পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধির উপরে আরো কঠোরতা আরোপ করব। যদি করোনার প্রকোপ বাড়তে থাকে, তাহলে এই বিষয়গুলোর দিকে প্রথমে বাজার হাট সীমিত করা হবে, উন্মুক্ত স্থানে দূরত্ব রেখে বাজার হাটের ব্যবস্থা করা হবে, যেটি প্রথম পর্যায়ে করা হয়েছিল। দোকানপাট খোলার ক্ষেত্রে সময় সীমিতকরণ করা হবে এবং সেখানে কড়াকড়ি আরোপ করা হবে। তবে সরকার মনে করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে করোনা মোকাবেলার নীতি সঠিক নয়, এজন্য সরকার এখনো কোনো লকডাউনের পথে যায়নি। এখনো পর্যন্ত বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে সরকার মনে করছে যে বাংলাদেশে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি হবে না। তবে এক্ষেত্রে কেউ কেউ বলছেন যে এর আগে যখন ফেব্রুয়ারিতে বাংলাদেশে করোনার সময় শুরু হয়নি, তখন সরকার বলেছিল যে বাংলাদেশ করোনা পরিস্থিতি তেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে না, বাংলাদেশে করোনার ব্যাপক বিস্তৃতি হবে না। সার্স যেমন বাংলাদেশে ব্যাপক বিস্তৃত হয়নি, সেরকম করোনা থেকেও বাংলাদেশ অনেকটাই দূরে থাকবে। কিন্তু পরবর্তীতে করোনার ব্যাপক বিস্তৃতি ঘটেছিল, যদিও বেশ ভয়ঙ্কর হয়ে ওঠেনি। আর এই কারণে মনে করা হচ্ছে যে বাংলাদেশে এখন থেকে বিকল্প চিন্তা করা উচিত। দশক করোনা রোধে সরকারের এখনই কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত, এ ব্যাপারে আপনার মন্তব্যটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। দেশ বাংলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।